এবার যেটা আমি যে মডেলটা তোমাদের বলবো ডেটাবেসের উপরে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইআর মডেল বলা হয়, এন্টিটি রিলেশনশিপ মডেল পুরো কথাটার নাম। এন্টিটি রিলেশনশিপ ছাড়াও হায়ারার্কিক্যাল মডেল আছে, নেটওয়ার্ক মডেল আছে, রিলেশনাল মডেল আছে। তাহলে সবচেয়ে আগে দেখো আমরা ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল যেটা রয়েছে এইটার আমরা সম্বন্ধে জানবো। এন্টিটি মানে জিনিসটা বোঝো, যখন কোনো টেবিল আমরা তৈরি করি তখন একটা মূল বিষয়বস্তুকে ভিত্তি করে আমরা টেবিলটা বানাই, তখন মূল যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা বলছি এন্টিটি, মানে যেটাকে ভিত্তি করে বাকিগুলো জিনিসগুলো আমার তৈরি হবে। যেমন ধরো আমি বললাম এমপ্লয়ি, তাহলে এখানে দেখো এমপ্লয়ি লিস্ট আমার হচ্ছে এন্টিটি, এবং এই এমপ্লয়ি লিস্ট যদি থাকে তার একটা কর্মচারীর নাম থাকবে, তার যোগদানের তারিখ থাকতে পারে, তাদের পদের নাম থাকতে পারে, বয়স থাকতে পারে, ঠিকানা থাকতে পারে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ফিল্ড নেম বা উপরে যেগুলো আমরা লিখে থাকি সেইগুলো। তাহলে এদেরকে এক কথায় বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে দেখো যখন কর্মচারীর নাম এই রাজীব দাস, কাজের যোগদানের তারিখ, এগুলো সব হচ্ছে কি, এগুলো এক একটা ফিল্ড নেম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর পুরোটাকে বলা হচ্ছে আমরা এমপ্লয়ি লিস্ট। তাহলে এবার যখন আমরা রিলেশনশিপ তৈরি করতে চাইবো তখন দেখবে এর মধ্যে বেশ কিছু চিত্র আছে, সেই চিত্রগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এন্টিটি সেট প্রথম দেখো একটা আমি এখানে রেক্ট্যাঙ্গুলার একটা দেখতে পাচ্ছি, আয়তাকার চতুর্ভুজ, অ্যাট্রিবিউট একটা উপবৃত্ত থাকে, রিলেশনশিপ দেখো ডায়মন্ড হিসেবে দেখা হয়, সরল রেখা এটা দিয়ে সংযোগ বোঝানো হবে, ডাবল আয়তাকার চতুর্ভুজ তাহলে এটা দুর্বল এন্টিটি সেট বোঝানোর জন্য, ডাবল উপবৃত্ত বহুমান সম্পন্ন অ্যাট্রিবিউট, আর সরল রেখা উপবৃত্ত এটা হচ্ছে কী অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হবে। তাহলে জিনিসগুলো আরও ভালো করে আমরা একটু বুঝতে পারবো যদি একটা আমরা উদাহরণ এখানে দেখি। তাহলে দেখো এখানে টিচেস, এই যে টিচেস মানে শিক্ষাদান করে। তাহলে আমি যদি এটাকে একটা ছোট্ট আর একটু চেঞ্জ করে নিই, যেমন ধরো টিচেস কী কী শিক্ষাদান করে, আমি একটা উদাহরণ হিসেবে এখানে জিওগ্রাফি বললাম। তাহলে দেখো জিওগ্রাফির কী আছে, টিচার আছে, সেই টিচারের নাম থাকতে পারে, আইডি থাকতে পারে, শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, আর টেলিফোন নাম্বার থাকতে পারে। ঠিক একই রকমভাবে এই জিওগ্রাফি স্টুডেন্ট যদি হয় তার নাম, রোল নম্বর, ক্লাস এবং বয়স থাকবে। তাহলে এই যে টিচেস বা জিওগ্রাফি এটাকে আমরা বলছি এন্টিটি, এবং এর সঙ্গে দেখো বাকি রিলেশনশিপগুলো সেইভাবে এখানে তৈরি হচ্ছে। তাহলে মূল ভিত্তিটা হচ্ছে কী শেখাচ্ছিস তার উপর নির্ভর করে হচ্ছে। এবার দেখো ইআর ডায়াগ্রামে স্টুডেন্ট কোর্স রিলেশনশিপ বলেছে, এখানে দেখো এখানেও সেই একই রকমভাবে এনরোলসের মাধ্যমে, এনরোলের দিয়ে দেখো স্টুডেন্ট এবং কোর্স এই দুটোর মধ্যে হচ্ছে আমাদের কানেকশন করে দেখানো হয়েছে। আচ্ছা নেক্সট দেখো এখানে বলছে ডায়াগ্রাম বলছে কি এমপ্লয়ি লিস্ট স্যালারি রিলেশনশিপ। দেখো তাহলে এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি ড্রজ, তার দেখো এমপ্লয়ি লিস্ট আছে, এদিকে স্যালারি আছে, এই দুটো টেবিলকে আমরা যুক্ত করে দিচ্ছি এটার মাধ্যমে। এইটা দেখো, এইটা একটা কিন্তু দেখো একটি গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি ইআর ডায়াগ্রাম, এখানে ওনস এবং পার্টিসিপেটেড দেখো দুটো জিনিস বলেছে, আবার গাড়িটা দেখো, গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট, এগুলো দেখো এক একটার সঙ্গে রিলেশনশিপ এবং বহুগুণ সম্পন্ন রিলেশনশিপ কিন্তু তৈরি হচ্ছে, মানে একাধিক রিলেশন এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখো এই ক্ষেত্রে দেখো এই উদাহরণটায় দেখো আবার আরও বেশি আমাদের এখানে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের একটা রিলেশনশিপ দেখানো হয়েছে, এবং এখানে দেখো আরও বেশি আমাদের রিলেশন একের পর এক এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। তাহলে এইভাবে আমাদের রিলেশনশিপগুলো করতে হবে, যেটা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে। এবং দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে স্টুডেন্ট মধ্যে নাম, রোল নাম্বার থাকবে, টিচারের মধ্যে নাম, টিচার, আইডি, বিভাগ থাকবে, কোর্সের মধ্যে থাকবে, রুম নাম্বার থাকবে। তাহলে এগুলো সমস্ত দেওয়ার পর আমাদের এখানে একটা এরকম রিলেশনশিপ তৈরি করে ফেলতে হবে। নেক্সট আছে দেখো হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেলে কী হয়, এটাতে বলতে পারো যে একটা মেন টেবিল থাকবে, এবং তারপর আস্তে আস্তে দেখো এখানে সমস্ত কিছু বেড়েছে, যত এগুলো যায় একটা ট্রি স্ট্রাকচারে বাড়ে, অর্থাৎ যত নিচের দিকে যাবে তার ব্রাঞ্চিং বাড়বে, আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করবে। নেক্সট দেখো নেটওয়ার্কিং যে মডেলটা আছে, নেটওয়ার্ক যে মডেলটা রয়েছে এখানে দেখো, এখানে প্রতিটার সঙ্গে প্রতিটার একটা করে কানেকশন থাকে, মানে বলতে পারো এখানে যে বিভাগ ক, খ, গ দেওয়া আছে, এবং এখানে দেখো 1, 2, 3, 4 বলে শ্রেণী দেওয়া আছে। তাহলে বিভাগ যে ক রয়েছে সে দেখো তিনটে শিক্ষক আছে, এনাদের মধ্যে একজন আবার শিক্ষক চার, যিনি উনি এক মানে ক্লাস ওয়ানেরও ক্লাস নিচ্ছেন, আবার ক্লাস টুয়েরও ক্লাস নিচ্ছেন। তাহলে এইভাবে বিভিন্ন জায়গায় কানেকশানগুলো দেখো এখানে একের পর এক, যেমন এখানে খ বিভাগের শিক্ষক পাঁচ, সে কিন্তু ক্লাস থ্রির ক্লাস নিচ্ছে, আবার দেখো সে আর কিন্তু অন্য কোনো ক্লাসে সে নিচ্ছে না। আবার এখানে দেখো রয়েছে শিক্ষক চার, তো বলেই দিলাম আগে থেকে, আবার ক্লাস থ্রির দেখো একজন শিক্ষক আট আছে, এবং শিক্ষক সাত, এরা দুজনও কিন্তু রিলেশনের মধ্যে আসছে। তাহলে এইভাবে রিলেশনগুলোর মধ্যে একের পর এক কানেকশান কিন্তু রয়েছে, এবং রিলেশন মডেল যদি আমরা দেখি এখানে দেখো একটা এমপ্লয়ি একটা রিলেশন মডেল দিয়েছে, যার মধ্যে এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট নেম, এমপ্লয়ি কোড আর কোয়ালিফিকেশান রয়েছে। একই রকমভাবে ডিপার্টমেন্ট বলে দেখো আর একটা টেবিল আছে,
তাহলে এর মধ্যে যদি আমি কানেকশন করতে চাই তাহলে আমার দুটো মিনিমাম কমন ফিল্ড আমার লাগবে, তাহলে এখানে ডিপার্টমেন্ট নেম আর এখানকার ডিপার্টমেন্ট নেম, এই দুটো আমি কমন পাচ্ছি, তাহলে সেই দুটোকে ধরে কিন্তু আমি কমন তৈরি করতে পারবো। আর এখানে দেখো, এখানে আবার যদি আমি দেখি এখানে স্যালারি আর একটা টেবিল দেখতে পাচ্ছি, তার মধ্যেও দেখো এর মধ্যে আমরা কি কমন পাচ্ছি, এখানে আমরা ডিপার্টমেন্ট নম্বর দেখো, হ্যাঁ ডিপার্টমেন্ট নম্বর, এই যে ডি নাম্বার আর এখানে ডিপার্টমেন্ট নাম্বার, অর্থাৎ স্যালারি ডি নাম্বার আর এখানে দেখো ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নাম্বার, এই দুটো কমন পাচ্ছি, তাহলে এগুলো ধরে কিন্তু আমরা রিলেশনশিপ করতে পারবো।